এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ, আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিএনএমএনএম 2023-এ তোমাদের ইংলিশ কোয়েশ্চেন্স এর প্রপার সলিউশন, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এর আগে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো ভিডিও আমরা অলরেডি করেছি, যেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কোনটি সেটা তোমাদেরকে জানিয়েছি, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিও যদি না দেখে থাকো, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই দুটো ভিডিও লিঙ্ক আমি তোমাদের জন্য প্রোভাইড করব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা এই ভিডিওর এন্ড স্ক্রিনেও থাকবে। এই ভিডিওটা দেখে নেওয়ার পর তারপর তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তার আগে তোমাদেরকে বলবো, দেখো একটা ছোট্ট কারেকশন, আমাদের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন্সের যে ডিসকাশন, বুঝতেই পারছো আজকে আমরা অনেক তাড়াতাড়ির মধ্যে তোমাদেরকে এই কোয়েশ্চেন্স গুলোকে কিন্তু তার সলিউশন দিতে হচ্ছে, কারণ তোমরা অনেকে টেন্সড আছো, বিভিন্ন জায়গাতে তোমরা দেখছো সেখান থেকে প্রপার সঠিক কোনটা হবে সেটা তোমরা বুঝতে পারছো না। অনেক জায়গাতে মিসম্যাচ দেখতে পারো, কেউ হয়তো একটা কোয়েশ্চেন্স কে কারেক্ট বলছে, কেউ অন্যটাকে কারেক্ট বলছে, এমন হতে পারে। সেই জন্য প্রপার সলিউশন দেওয়ার চেষ্টায় কিন্তু তোমাদেরকে অনেক তাড়াতাড়িতে আমরা ভিডিওটা আপলোড করছি, বুঝতেই পারছো তোমরা। তো সেই কারণের জন্য আমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্স একটা মিস্টেক হয়ে গেছে, যেটা আমাদের একটা ভিউয়ার্স কমেন্ট করে জানিয়েছে। এরকম তোমাদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমরা বলবো, এরকম কোন কিছু যদি তোমাদের কোনো কনফিউশন মনে হয়, কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে ডেফিনেটলি তোমরা জানাও। তো সেই ক্ষেত্রে দেখো, আমাদের যে ভুলটা হয়েছিল ফিজিক্যাল সায়েন্স সেকশনে, সেখানে আমি একটা বিষয় তোমাদের লিখেছিলাম, 1 MB ইজ ইকুয়াল টু 1024024 GB, বাট এটা কিন্তু কমপ্লিটলি রং, যেটা আমি ঠিক উল্টোটা লিখে ফেলেছিলাম। এই ক্ষেত্রে তোমাদের যেটা হচ্ছে 1000 1 GB সমান হচ্ছে এক্ষেত্রে 1024 MB, তো সেটা হবে স্মল কারেকশন এক্ষেত্রে, তো সেটা তোমরা প্রত্যেককে করে নেবে। এর পরবর্তীতে দেখো যেটা রয়েছে, আমরা এখন ইংলিশ নিয়ে আলোচনা করব। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো ফিজিক্যাল সেন্সে আমাদের কারেকশনটা, 1 GB সমান 1024 MB, 1 MB সমান নয়, এটা আমরা হয়তো লিখতে ভুল করেছিলাম, যেটা আমরা এক্ষেত্রে দেখেছি তাড়াতাড়িতে। তো এরকম কোনো কিছু প্রবলেম তোমাদের মনে হলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে। তো প্রথম কোয়েশ্চেন এক্ষেত্রে দেখো, তোমাদের সেট আমি কোন সেটটা ইউজ করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্টার সেট, তো তোমরা দেখে নেবে তোমাদের সেট অ্যাকর্ডিং। প্রথম আমার সেটে যে কোয়েশ্চেনটা রয়েছে, ফর 61 দ্য ড্যাশ ইম্পোজড ফর নন পেমেন্ট ওয়াজ টু ফর ইট টু ব্রিং ইন এনি ইম্প্রুভমেন্ট। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে, দ্য পেনাল্টি ইম্পোজড ফর নন পেমেন্ট ওয়াজ টু লো ফর ইট টু ব্রিং ইন এনি ইম্প্রুভমেন্ট। সো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশনস এ। পরবর্তী যেটা রয়েছে তোমাদের কোয়েশ্চেন, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে উই আর ড্যাশ টু হ্যাভ হিম ড্যাশ হিয়ার টু টেক দিস ফাংশন আ গ্রেট সাকসেস। তোমাদের এই কোয়েশ্চেন্সে প্রচুর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে দেখতে পাচ্ছি। সো এক্ষেত্রে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে, দেখো এর যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে, উই আর প্লিজ টু হ্যাভ হিম ওভার হিয়ার টু মেক হিজ ফাংশন আ গ্রেট সাকসেস। সো এক্ষেত্রে অপশনস এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উই শুড নট বি ইনডিফারেন্ট ড্যাশ টু সাফারিং অফ আওয়ার ফেলো মেন। এক্ষেত্রে তোমাদের অফ টু ফ্রম অ্যাট চারটে অপশনস তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে তোমরা যেটা বলবো যে টু হবে এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে টু। এর পরবর্তীতে যেটা রয়েছে দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অফ অব্লিগেটরি। এই অব্লিগেটরি এটাও কিন্তু আমাদের এক্সামের মধ্যে ছিল, টেস্টের মধ্যে। সো এই অব্লিগেটরি এই যে এটা রয়েছে, এটা তোমাদের এখানে এসেছে একটা কমন বলতে পারো, যেটা হচ্ছে 64। এক্ষেত্রে সঠিক উত্তর হবে রিকোয়ার্ড। এর পরবর্তীতে রয়েছে যে 65 আমার সেটা, এক্ষেত্রে যেটা রয়েছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অফ এক্সিউড। এক্সিউড যেটা রয়েছে এর যে সেম মিনিং সেটা হবে অপশনস বি, ওজ। অ্যান্ড এর পরবর্তীতে যেটা রয়েছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং অফ ইম্পাউন্ড। ইম্পাউন্ড এর অপোজিট মিনিং কি হবে এক্ষেত্রে দেখো, সেটা সঠিক উত্তর হয়ে যাবে যে কাউকে রিলিজ করা, এর অপোজিট মিনিং, ইম্পাউন্ড মানে ধরা এবং এক্ষেত্রে রিলিজ করা, এটা হবে সঠিক উত্তর। পরবর্তীতে রয়েছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং অফ চাইল্ড। চাইল্ড এর অপোজিট মিনিং কি হবে ফর 67, এক্ষেত্রে যেটা হবে অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তীতে যেটা রয়েছে দেখো, এক্ষেত্রে তোমাদের এক্সনারেট এর ক্ষেত্রে সেম মিনিং তোমাদেরকে বের করতে বলেছে, যেটা এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অ্যাকিউজ, সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তীতে যেটা রয়েছে, এই ধরনের কোয়েশ্চেন্স আসে তোমরা দেখেছো, যেটা হচ্ছে যে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফিট হিম ফাইন্ড হিম সুটেবল ফর দ্য জব অফ আ ক্লার্ক, আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি। এখানে যে সুটেবল এবং অ্যারেঞ্জ এই দুটো ইটালিক্সে রয়েছে, এর পরিবর্তে এমন একটা সিঙ্গেল ওয়ার্ড যেটা এখান থেকে পিক করতে হবে, এটা কিন্তু তোমাদের এক্স্যাক্ট কমন আছে প্রিভিয়াস ইয়ার থেকে, এটা কমন কোয়েশ্চেন্স আমাদের সেটে বা এক্সামেও এটা ছিল, তোমরা জানো যারা এক্ষেত্রে আমাদের পেড ব্যাচের ছিলে। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে ফিট,
ফিট এক্ষেত্রে প্রপার আনসার হবে ফর কোয়েশ্চন নাম্বার 69 ফর দিস সেট। এর পরবর্তীতে যেটা রয়েছে যে টু ইটালিক্স ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে এই সেন্টেন্সে, যেখানে কোনটা কারেক্ট আছে না কারেক্ট নেই সেটা তোমাকে দেখতে হবে। এখানে দেখো আই অ্যাম ইন্ডিফিটেড টু মাই ফ্রেন্ডস উইথ কাউন্সিল, এক্ষেত্রে এই দুটো হচ্ছে তোমার ইটালিক্স ওয়ার্ড রয়েছে, যেখানে আমি তোমাদেরকে বলবো যে এক্ষেত্রে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে অর্থাৎ সেন্টেন্স নাম্বার 1 যেটা রয়েছে সেক্ষেত্রে তোমার যে স্পেলিং আছে সি ও ইউ এন এ সি এল হবে এই স্পেলিংটা, এবং এর পরবর্তীতে কাউন্সিল কোনো কিছু বোর্ড গঠন করা বা কাউন্সিল গঠন করা যেটাকে আমরা বলি সি ও ইউ এন সি আই এল, সো এক্ষেত্রে দুটো স্পেলিং এ কিন্তু ভুল রয়েছে। অপশনস অনুযায়ী যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশনস ডি, নাইদার সেন্টেন্স 1 নট সেন্টেন্স 2 ইজ কারেক্ট, দুটোতেই ভুল আছে, কোনোটাই এক্ষেত্রে কারেক্ট না। এর পরবর্তীতে 71 এর যে কোয়েশ্চেন, এ পার্সন ক্যান বি সেন্টেন্স টু ডেথ অর কিলিং অ্যানাদার হিউম্যান বিং, এটাও কিন্তু তোমাদের কমন কোয়েশ্চেন আছে, যেটা আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও তোমাদের করিয়েছিলাম, এক্সামেও ছিল, যেটা হচ্ছে আমাদের পেট ব্যাচে যারা ছিল তারা প্রত্যেককেই জানবে অপশনস বি হোমিসাইড হবে ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তীতে 72 কোয়েশ্চেন যেটা রয়েছে, সাম পিপল ড্যাশ দেমসেলভস ইন্টু বিলিভিং দ্যাট দে আর ইন্ডিসিপল ইনডিসপেন্সেবল টু দ্য অর্গানাইজেশন দে ওয়ার্ক ফর, এক্ষেত্রে সো সাম পিপল ড্যাশ দেমসেলভ ইন্টু বিং দ্যাট দে আর ইনডিসপেন্সেবল, তো এক্ষেত্রে সঠিক তোমাদের যেটা হবে সেটা হচ্ছে দেখো এক্ষেত্রে তোমাদের ডিলিউড, ডিলিউড এক্ষেত্রে অপশনস বি হবে সঠিক উত্তর। নেক্সট যেটা রয়েছে হিজ ড্যাশ অফ দ্য সাবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্ট হ্যাড ভেরি ফিউ কোয়েশ্চেন্স টু রেজ, এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর বুঝতেই পারছো এখানে যেটা রয়েছে, যেটা তোমাদের এখানে বলা আছে এক্সপোজিশন, এখানে ক্লারিটিটাও কিন্তু অনেকে করতে পারো, এই দুটোতে একটু কন্ট্রাডাক্টরি আছে, তো এক্ষেত্রে যে কন্ট্রাডিক্টরিটা রয়েছে এখানে সেটা হচ্ছে যে দেখো ক্লারিটি যারা করেছো আমার মনে হয় এখানে প্রপার ফিট ওয়ার্ড হবে এক্সপোজিশন, এক্সপোজিশন হয়ে যাবে এখান থেকে রাইট উত্তর, সঠিক উত্তর হবে এক্সপোজিশন। পরবর্তীতে 74 যেটা রয়েছে, দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দেয়ার ট্রানজিশন ফর ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার্ড, এক্ষেত্রে তোমাদের কোয়েশ্চন নাম্বার 74 এখানে যেটা রয়েছে সেটা তোমাদের দেখো সঠিক উত্তর হবে ম্যানেজড। এর পরবর্তীতে 75 চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্কস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট, এটা আরও একটা রয়েছে এক্ষেত্রে দিস ইজ দ্য ড্যাশ চুজেন ফর দ্য স্কুল টু কাম আপ, সো এক্ষেত্রে তোমাদের অপশন আছে প্লট এরিয়া সাইট, তো দেখো কোনো কিছু সাইটের ক্ষেত্রে আমরা যেটা এক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে অপশন এ সাইট, এক্ষেত্রে এই বি সাইটটা হবে না, তার কারণ হচ্ছে এখানে স্পেলিংটা SIGHT সাইট না, এক্ষেত্রে SITE সাইট হবে। সো এগুলো গেল তোমাদের ইংলিশ গ্রামার থেকে যা যা কোয়েশ্চেন ছিল সেই সমস্ত কোয়েশ্চেন্সের সলিউশন, আশা করব তোমাদের প্রত্যেকের হেল্পফুল হবে, তোমাদের নাম্বার ক্যালকুলেশন করে কমেন্টে তোমরা জানাবে যে কত নাম্বার তোমাদের হলো। তো এক্ষেত্রে দেখো তার আগে তোমাদেরকে বলবো যে আজকে 8:30 থেকে রাত্রিতে একটা অ্যানালিসিস লাইভ রয়েছে আমাদের টেকনোপিডিয়া লাইভে, যে লাইভে তোমরা জয়েন হতে পারো, যেখানে আমরা ডিসকাস করব তোমাদের কাট অফ নিয়ে, তোমাদের রেজাল্ট ডেট নিয়ে এবং এক্সামের বিভিন্ন কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস, এক্সামের প্যাটার্ন কিরকম ছিল, ইজি মডারেট না হার্ড, সেই সমস্ত কিছু নিয়ে। তো আজকের জন্য এইটুকুই, তোমরা যদি দেখে না থাকো লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ভিডিও অলরেডি আপলোডেড সেটা তোমরা দেখে নাও, লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি।